হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের অনেক ধরনের আচারের মধ্যে একটা খুব জনপ্রিয় আচার হলো কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা বানাতে খুব অল্প উপকরণ লাগে এবং সময়ও খুবই কমই দরকার হয়। তাই যারা সময় নিয়ে ঝামেলা করে আচার বানাতে চান না, তারাও কিন্তু ঝটপট এই আচারটা বানিয়ে নিতে পারেন। এই আচারটা কিন্তু সবাই মোটামুটি অনেক পছন্দ করে। আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের কাশ্মীরি আচার বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আচার বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম আম নিয়েছি আর আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আচারটা বানানোর সময় যে আমগুলোর আঁচি একটু শক্ত হয়ে গেছে ওই আমগুলো ইউজ করতে হয়, আর তা না হলে আচার বানানোর সময় আমগুলো একদম গলে যায়। আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়ে তারপরে কেটেছিলাম। 3টা শুকনো মরিচকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচের মতো আদা কুচি করে কেটে নিয়েছি। এখন একটি চুলায় প্যান বসিয়ে মিডিয়াম আঁচে ভিনেগার এবং চিনি নিয়ে নিচ্ছি। এখন চিনিটাকে নেড়ে নেড়ে একটু গলিয়ে নেব এবং চুলার আঁচ এখন মিডিয়ামেই থাকবে। কিছুক্ষণ নাড়ার পর চিনিটা পুরোপুরি গলে গেছে আর এখন আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। এখন একবার নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে অল্প কমিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি। আর এই আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে দু একবার নেড়ে দিলেই চলবে যাতে করে নিচে লেগে বা পুড়ে না যায়। প্রায় 7-8 মিনিট নাড়ার পর আমগুলো এরকম স্বচ্ছ হতে শুরু করবে। আরও প্রায় বেশ কিছুক্ষণ নাড়ার পর আমগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে গেছে তখন আমি এর মধ্যে শুকনো মরিচ কুচি আর লবণ দিয়ে দিচ্ছি। এখন একবার নেড়ে দিচ্ছি। আরও প্রায় 10-12 মিনিট পর আমটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে। আমটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আম সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনারা নাড়ানি দিয়ে একটা আম চেপে দেখতে পারেন। এই আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে আচারটা নামিয়ে নেব। চুলা থেকে আচারটা নামিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা বয়ামের মধ্যে রাখলে আচারটা অন্তত 1 বছর পর্যন্ত অনেক ভালো থাকবে। আমি আশা করছি খুব মজার এই আচারের রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।